ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হয়েছে সকলকে জানাই অভিনন্দন, এবং সামনে তোমাদের যাদের ইন্টারভিউ রয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভাকাঙ্ক্ষা রইল। তো দেখো যে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো সবার রেজাল্ট, যে 8600 যে ভ্যাকান্সি ছিল ডবল দ্বিগুণকে পাস করানো হয়েছে এবারে। তো কাট অফ কত যাবে বা এসেন্সিয়াল ডকুমেন্টস ওবিসি এ বা বি যে সমস্ত সার্টিফিকেট কিভাবে কি রেডি করতে হবে সমস্ত বিষয়টি আলোচনা করব। তার আগে ইম্পর্টেন্ট কথা অর্থাৎ ইন্টারভিউ যারা প্রিপারেশন নিতে চাইছো সেটাকে বলে নিই, তারপরে বাকি কথাগুলো বলছি। তোমরা যারা অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বা আমাকে কল করছো, দেখো আমি এমনিতেও বাইরে বেরিয়েছিলাম, ট্যুরে গিয়েছিলাম বলে সেই জন্য তোমাদেরকে আপডেট দিতে পারিনি এতদিন ধরে। কোনো রকমে তোমাদের রেজাল্টের দিনকে আমি ফোন থেকেই করে দিয়েছিলাম, তারপর খুব ব্যস্ত ছিলাম, গতকালকে ফিরেছি। তো দেখো যে যারা মেসেজ করেছে বা ফোন করেছে রিসিভ করতে পারিনি বা কন্ট্যাক্ট করতে পারিনি তাদের জন্য বলে দিই যে ইন্টারভিউ এর প্রিপারেশন যেটা করানো হবে সেটা হচ্ছে অনলাইনে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হবে। অফলাইন যেটা সেটা 1 সপ্তাহ পরে স্টার্ট হবে, কলকাতাতে সিওরিটি দিতে পারছি না, তবে বহরমপুরে অবশ্যই হবে। এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, অনেকে যারা বলছে আমি অফলাইনেই করবো, দেখো অফলাইনে হওয়া মানে কি, অফলাইনে একদিন হবে, একদিন হবে, তুমি 5-10 মিনিট যেরকম ইন্টারভিউ হয় সেরকম দিতে পারবে। তো অনলাইন অফলাইন অর্থাৎ অফলাইন করলেও তোমাকে অনলাইনে নিতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যে যেটা চার্জ করবে সেটা হচ্ছে 400 টাকা পড়বে অনলাইন ফিস। অফলাইনের ক্ষেত্রে সেটা ভ্যারি করবে, কারণ কতজন ক্যান্ডিডেট কি আসবে সেটা রুম মেটের উপরে সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে। আমি বলবো যে প্রথমে তোমরা অনলাইন যে ফিসটা থাকে সেই ফিসটা দিয়ে অ্যাডমিশন নিয়ে নাও, সমস্ত সাবজেক্টের নোটস বা জেলার বিবরণ, জেলার নোটস, তারপরে নিজের সাবজেক্ট থেকে কি হতে পারে বা পুলিশ সংক্রান্ত ব্যাপারে কি হতে পারে সমস্ত জিনিসটাই পিডিএফ নোট, বা ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা আলাদা ডেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রিপারেশন করানো হয়। এটা হয়েছে প্রসেস, ঠিক আছে। তোমরা অনেকে প্রসেস যারা বুঝতে পারছিলে না, আর কিভাবে অ্যাডমিশন নিতে হবে সেটা দেখো, যে এই যে নাম্বারটা তোমরা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, স্ক্রিনশট করে নিতে পারো। এই নাম্বারে যে কোনো একটাতে স্ক্রিনশট পেমেন্ট করে স্ক্রিনশট এবং একটা যে কোনো আইডি প্রুফ পাঠিয়ে দিলে তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। আর একটা ব্যাপার, এরপরে যদি কারো কোনো ডাউট থাকে আমার কোনো ইয়ে নেই যে তোমাকে অ্যাডমিশন করতে হবে বা অ্যাডমিশন নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সবাইকে ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব হয় না, কারণ আমি এমনিতে প্রচুর ব্যস্ত থাকি, এখানে যেন ইন্ডিভিজুয়ালি সম্ভব হয় না। তো যে প্রসেসটা বললাম সেই প্রসেসে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই হয়ে যাবে। আর যারা অফলাইন অফলাইন করছো তাদেরকে বলি যে অনলাইনে আগে অ্যাডমিশন হয়ে যাও, তারপরে অফলাইন তোমার সুবিধা হবে, কারণ একটা দিন তুমি 10 মিনিট ইন্টারভিউ দিয়ে কি বুঝতে পারবে। সেই ক্ষেত্রে আগে অনলাইনে সমস্ত কিছু বিষয় বুঝে নাও, তারপরে অফলাইনে তোমাদের গাইড করে দেবো বা বলে দেবো যে কোথায় কিভাবে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো ইন্টারভিউ যেটা চলবে তোমাদের 17ই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ আর মাত্র 11 দিন পরে স্টার্ট হচ্ছে। 17ই আগস্ট থেকে যেটা চলবে সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে, তার মধ্যে 19-20 কয়েকটা দিন আর কি বাকি আছে, প্রায় 1 মাসের উপরই চলবে বলতে পারো। তো এখানে রিক্রুটমেন্ট ভাগ করে দেওয়া আছে জোন, যে জোন ভাগ করে দেওয়া আছে প্রেসিডেন্সি বিভাগ, এখানে যারা যাদের যাদের রয়েছে প্রেসিডেন্সি বিভাগ, তারপরে হচ্ছে জলপাইগুড়ি রেঞ্জ, তারপর হচ্ছে মেদিনীপুর রেঞ্জ তিনটে, তারপর হচ্ছে বর্ধমান রেঞ্জ, তারপর হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জ। তো টোটাল দেখো যে 1, 2, 3, 4, 5টা রেঞ্জে ইন্টারভিউ প্রসেস নেওয়া হবে ইন্টারভিউ। এবার নেক্সট পয়েন্টে চলে এসো, সেটা হচ্ছে ওবিসি এ বা ওবিসি বি ক্যান্ডিডেট যারা আছে কি লেখা আছে। দেখো যে এ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি এ অর ওবিসি বি ক্যাটাগরি ইফ শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ হ্যাজ টু প্রডিউস রিভ্যালিডেটেড অর রিনিউড অর ফ্রেশ ওবিসি এ অর ওবিসি বি সার্টিফিকেট ইস্যুড ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি উইদিন 1 ইয়ার প্রিসিডিং 1/1/2021 ডিউরিং ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ দেয়ার ফোর দ্য সার্টিফিকেট ইস্যু বিফোর। অর্থাৎ এই জায়গাটা বলতে চেয়েছে যে যাদের ক্ষেত্রে 1/1/2020 অর্থাৎ 1 জানুয়ারি 2020 সালের আগে পাওয়া সার্টিফিকেট তাদের ক্ষেত্রে কি করতে হবে, রিভ্যালিডেটেড করতে হবে। রিভ্যালিডেটেড কিভাবে করতে হয়, যাদের গ্রাম পঞ্চায়েত এলাকা আছে তাদের ক্ষেত্রে পঞ্চায়েতের কাছ থেকে, পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তুলে নেবে, ঠিক আছে। সেই ইনকাম সার্টিফিকেট দিয়ে অনলাইনে তোমাদেরকে বিডিওর কাছে আবেদন করতে হবে, বিডিওর কাছে ইনকাম সার্টিফিকেট জন্য আবেদন করতে হবে। সেখান থেকে সার্টিফিকেটটা দিয়ে দেওয়ার পরে সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, এবং ফুল পুরো ডকুমেন্টস অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে তোমার পুলিশের যে অ্যাডমিট কার্ডটা আছে সেই ডকুমেন্টস বা ওই যেটা পঞ্চায়েত প্রধান দিয়েছে বা বিডিও দিয়েছে সেটা নিয়ে গিয়ে এসডিও অফিসে যেতে হবে, এবং এসডিও অফিসে জমা দেওয়ার পরে 1 থেকে 2 দিনের পরে তোমরা সেই রিভ্যালিডেটেড সার্টিফিকেটটা পেয়ে যাবে। তাই যাদের ক্ষেত্রে করা নেই, ঠিক আছে, এই 1/1/2020 আগে ইস্যু হওয়া, তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে করা নেই তোমরা আগে এই কাজটা তাড়াতাড়ি করে নাও। আর যাদের ক্ষেত্রে রিসেন্ট এখন হয়ে গেছে বা হচ্ছে 1/1/2020 পরে তোমাদের যাদের ইস্যু হয়েছে তাদের কোনো সমস্যা হবে না, ওটা দিয়েই করা হবে। যদি কোনো কারণের জন্য ওবিসি বা ওবিসি ক্যাটাগরি রিল্যাক্সেশন আপার এজ লিমিটে যারা পেয়েছো তারা যদি প্রডিউস করতে ব্যর্থ হও,
অর্থাৎ ওবিসি বা ওবিসি ক্যাটাগরির জন্যই, যারা হয়তো ইজের জন্য ছাড় পেয়ে পরীক্ষাটায় বসতে পেরেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যদি এটা ব্যর্থ হয় ইয়ে করতে, তাহলে রিজেক্ট হয়ে যাবে। যদি কোনো কারণের জন্য ওবিসি বা ওবিসি পি কারো হয়তো সার্টিফিকেট গন্ডগোল থাকলো, ঠিক আছে, কিন্তু ইজের ক্ষেত্রে ঠিক আছে, তবু তাদের তারা বাদ যাবে না। তারা কি হবে, তাহলে তারা ইউআর জেনারেলে ঢুকে যাবে। এবার একটা যে ব্যাপার নিয়ে যেটা হয়েছে, যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফের ব্যাপার নিয়ে যেটা হয়েছে, তোমরা এখন হয়তো অনেকেই বুঝে গেছো, তো অনেকে যেটা জানতে না, তা আমি আর একবার বলে দিই ব্যাপারটা। সেটা হচ্ছে কাস্টের ব্যাপারটা মানে কি, যে এসসি বা এসটি বা ওবিসি এ বা হচ্ছে ওবিসি বি, এই যারা ক্যাটাগরি বিলং করছো, যদি কোনো কারণের জন্য কোনো স্টেজে ছাড় দিয়ে থাকো, ঠিক আছে, তাহলে পরবর্তীকালে সে সেই ক্যাটাগরিতেই ঢুকে যাবে, অর্থাৎ ইউআরের আর ফেসিলিটি পাবে না। মানে প্রথমতই বলে নিই, যেমন ধরো ওবিসির ক্ষেত্রে তো 3 বছরের ছাড় আছে, আর এসটি এসসিদের ক্ষেত্রে যেমন 5 বছরের ছাড় আছে, তাই প্রথমেই কেউ যদি এজের ছাড় নিয়ে যদি পরীক্ষা দাও, তাহলে সে সেই ক্যাটাগরিতেই থাকবে। সে যত নাম্বারই পাক না কেন, সে কোনোদিন ইউআরে যাবে না, সেই ক্যাটাগরিতেই থাকবে। এজের ক্ষেত্রে হলো, আমি বললাম যে এজের ক্ষেত্রে হয়নি, অনেকের ক্ষেত্রে প্রিলি পরীক্ষায়, ধরো প্রিলি পরীক্ষাতে কেউ এসসি কাট অফ নিয়ে পাস করেছে, ঠিক আছে, কিন্তু এবার মেনে পরীক্ষা তার ভালো হয়েছে, কিন্তু তবুও সে ইউআরে পাবে না চান্স, অর্থাৎ সে তার ক্যাটাগরিতেই পাবে। তাই অ্যাট এনি স্টেজ, মানে যে কোনো স্টেজে, একদম ফর্ম ফিলার থেকে কোনো স্টেজে যদি সে তার কাস্টে ছাড় নিয়ে থাকে, তাহলে সে সেই কাস্টেই থাকবে, ইউআরে ফেসিলিটি পাবে না। তো এবার দেখো যে মেলদের ক্ষেত্রে 7,440 ভ্যাকেন্সি রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে 1,192 রয়েছে, পাস করানো হয়েছে 15,000+, এখানেও তোমার পাস করানো হয়েছে 2400 সামথিং, এরকম করা হয়েছে, অর্থাৎ টোটাল 17,500 এরকম সামথিং পাস করানো হয়েছে, অর্থাৎ দ্বিগুণ, 2 টাইমস কে পাস করানো হয়েছে। এবার এর কারণটা একটাই হতে পারে, সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট হয়তো যারা কনস্টেবল আগে সিলেক্ট হয়েছিল তারাও পরীক্ষা দিয়েছিল, বা হয়তো অনেকে এক্সাইজ ডিপার্টমেন্টের আছে, এক্সাইজে ওখানে হয়তো 2,000-3,000 ক্যান্ডিডেট বাদ চলে যেতে পারে, এই সমস্ত কারণের জন্য হতে পারে। কিন্তু আমার মনে হয় যে খুব একটা ফেসিলিটি পাওয়া যাবে, তার কারণ এক্সাইজের রেজাল্ট এখনো যদি বের করে দেয়, তবুও যদি না তাদেরকে পাঠিয়ে দিত, মানে ইন্টারভিউ তাদের ট্রেনিং এ পাঠিয়ে দিলে ঠিক ছিল, কিন্তু ট্রেনিং এ যদি তাদেরকে পাঠানো না পারে, তাহলে কিন্তু সবাই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে আশা করা যায়। তো দেখা যাক যা হবে, এইটুকু ধরে নিতে হবে এখন, কারো উপরে দয়ার উপরে তো ছাড়লে হবে না, যে তারা যাবে না বা এরকম ছাড়লে হবে না, নিজের ক্রেডিটে পরীক্ষা দিতে হবে যে হ্যাঁ আমি ভালো করে পরীক্ষা দেবো, যেমনই হোক আমাকে পেতে হবে একটা সিট। দেখো ফাইনাল কাট অফ এর কথা বলা উচিত না, তবু অনেকে তোমরা জানতে চাইছো বলে বলছি, যাদের ক্ষেত্রে একদম কাট অফ নিয়ে গোড়ায় গোড়ায় পাস করেছে, তাদের টেনশন হওয়ার কিছু কারণ নেই। যদি ভালো ইন্টারভিউ পাও, মানে দিতে পারো, তাহলে অবশ্যই সিলেকশন পেয়ে যেতেও পারো, আর যদি না পাও তাহলে কি হবে, হাল ছেড়ে দিলে হবে না, পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। কিন্তু এখন থেকে যদি মন ভেঙে দাও এবং যদি ইন্টারভিউ জন্য প্রিপারেশন না করো, তার এফেক্ট কিন্তু পরবর্তীকালে পড়বে। তাই ইন্টারভিউ প্রিপারেশনটা অন্তত নিয়ে রাখো এবং বেস্টটা তোমার দেওয়ার চেষ্টা করো। যেটা সাধারণত হয়, লাস্ট ইয়ার যেটা হয়েছিল, যে 39 কাট অফ হয়েছিল, সেখান থেকে 17 নম্বর যোগ করে 56 কাট অফ গেছিল। তো এবারের ক্ষেত্রে অতটা নাও হতে পারে, তার কারণ হচ্ছে একটাই, এর আগেবার 39 কাট অফ হলে পরে দেখা যেত যে বেশি নম্বর পাওয়া স্টুডেন্ট বেশি ছিল, অর্থাৎ 40-45 এরকম পাওয়া বেশি ছিল। কিন্তু এবারের ক্ষেত্রে একটু উল্টোটা হতে পারে, কারণ কোশ্চেন যেহেতু হার্ড ছিল, তো 42.5 যেটা ইউআর ক্যাটাগরি হয়েছে, তো বেশিরভাগ ক্যান্ডিডেটের নাম্বার হয়তো 45-46 এরকম আশাপাশি ভ্যারি করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি দ্বিগুণ যেহেতু পাস হয়েছে, দ্বিগুণ পাস করেছে বলে আমি 17 বা 18 হয়তো ধরে নিলাম। তো 17 বা 18 যদি তুমি ধরে নাও, তাহলে 42 আর 17 59-60 হয়, ঠিক আছে। মেলদের ক্ষেত্রে কাট অফ হচ্ছে ধরো 60, হয়তো নাও যেতে পারে, কিছুটা কমতেও পারে, ঠিক আছে। 60 হচ্ছে ম্যাক্সিমাম, আমার মতে বলে যে 60 হয়তো ম্যাক্সিমাম, অবশ্যই সেফ জন্য থাকবে, কিন্তু তার কম হয়তো 58 হতে পারে, ঠিক আছে, এটা 58 থেকে 60 ধরো। তো সেই হিসাবে যারা দেখো যে 48 মতো পেয়ে আছো, 44-45 পেলে একটু মুশকিল হয়ে যাবে, কারণ ইন্টারভিউ 12-13 নম্বর পাওয়া একটু কঠিন আছে। তো সেই ক্ষেত্রে যারা 50 আছে, ঠিক আছে, তাদের তো কোনো টেনশনই নেই, কারণ 7-8 নম্বর এমনি পরীক্ষায় বসলে, ইন্টারভিউ বসলে পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যারা ফিমেল ক্যাটাগরি আছে, ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখো যে 39.75 রয়েছে, আমি এটাকে 40-ই ধরে নিলাম। তো 40 ধরে নিলে ওরকমই ধরো 55-56-57 এরকম একটা ধরে নাও, 56-57 এরকম নাম্বার হচ্ছে। এবং অন্যান্য ক্যাটাগরি আমি আলাদা করে কোনো কিছু এক্সপ্লেন করলাম না, ঠিক আছে। অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে হয়তো 17 নম্বর নাও হতে পারে, 16-17 নম্বর, 14-15 নম্বর, 13-14 নম্বরও হতে পারে, ঠিক আছে। তো মোটামুটি ওইভাবে তোমরা একটা এক্সপেক্ট করে নিতে পারো, বাকি যারা ক্যান্ডিডেট আছো। ইন্টারভিউ যারা প্রিপারেশন নিতে চাইছো, 7797-427-474 এই নম্বরে অনলি হোয়াটসঅ্যাপ করো, কন্ট্যাক্ট কল করলে পাবে না, ঠিক আছে, কারণ ভীষণ ব্যস্ত থাকি আমি, এমনিতেই 2 দিন ছিলাম না, সে কারণে প্রচুর কাজ আমার পেন্ডিং রয়েছে। তো অনলি হোয়াটসঅ্যাপ করো, ডিটেলস পেয়ে যাবে। আর তোমরা যারা নিশ্চিত আছো
যেখানে ইন্টারভিউ প্রিপারেশন পাবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যে প্রসেস বললাম সেই প্রসেসে অ্যাডমিশন নিয়ে নাও। এটাকে স্ক্রিনশট তুলে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশট আর হচ্ছে একটা আইডি প্রুফ দিয়ে দাও, ঠিক আছে, অ্যাডমিশন হয়ে যাবে। আজকেই 10:30 থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। আর যারা অফলাইন বলে বলছো তাদের ক্ষেত্রে বলে দিই যে তোমরা আপাতত যেটা 400 টাকা পেমেন্ট আছে সেটা পেমেন্ট করে দিয়ে অনলাইনে শুরু করে দাও, ঠিক আছে, অফলাইনে তোমাদেরকে পরে বলে দিচ্ছে এবং ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস, যে অফলাইন হলে পরে অনলাইন তোমাকে নিতে হবে, কারণ অনলাইনে না হলে তুমি বুঝতে পারবে না অফলাইনে একটা দিন পরীক্ষা দিয়ে কি করবে, কারণ একটা দিন দিলে তোমাকে সেই 5-7 মিনিটে যা কোশ্চেন করা হবে, এমনটা তো নয় যে তখন যা কোশ্চেন করা হবে তাই কোশ্চেন করা হবে, এমন নয়। সেই কারণের জন্য সমস্ত ক্যান্ডিডেটদের কিভাবে কি করানো হয়েছে, সমস্ত ক্যান্ডিডেটদের ভিডিওগুলো বা কি কোশ্চেন করা হচ্ছে ক্লাসগুলো করা জরুরি এই কারণের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো তারা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কারণ আজকেই 10:30 থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। আজকে তোমাদের সন্ধ্যের সময় গুরুত্বপূর্ণ আপডেট আসছে নতুন ভ্যাকান্সির ব্যাপারে, ঠিক আছে, নতুন ভ্যাকান্সি কি আসবে এখন, নতুন ভ্যাকান্সির ব্যাপারে, আবগারির ব্যাপারে, কনস্টেবল বা এসআই এর ব্যাপারে, সেই সঙ্গে হচ্ছে যারা কেপি কনস্টেবল যারা ফর্ম ফিল আপ করেছে, নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, ঠিক আছে, তাই তোমরা যারা জয়েন করতে চাই সেই ব্যাপারে অবশ্যই ভিডিও আসবে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন নতুন আপডেট বা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি তোমরা এখান থেকে পেয়ে যাবে।